আসসালামু আলাইকুম ভিওর্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন আমি ক্রেজি গেমার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছি ক্যাটস নিয়ে অনেক হইচই দেখছি আমি ক্যাটসটা নিয়ে মানে বর্তমানে ডগের পরে সেম টু সেম লোগো কিছুটা আপনার ক্যাট নিয়ে আসছে তো ক্যাটটা আপনার হিউজ পরিমাণে এখন বর্তমান আপনার ইউজার তো আমি যখন ফার্স্টে যখন এটাকে রেজিস্ট্রেশন মানে আপনার অ্যাকাউন্টটাকে ওপেন করেছিলাম তখন এটার ইউজার ছিল অনলি টু মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন সামথিং এখন বর্তমানে এই ক্যাটসের ইউজার আপনি যদি দেখেন থার্টি মিলিয়ন প্লাস থার্টি মিলিয়ন প্লাস ইউজার এই বর্তমান ক্যাটের সো এই অ্যাকাউন্টটা কী করে ওপেন করবেন এবং কিভাবে চালাবেন এবং কিভাবে ক্যাটের ছবি আপলোড করবেন কিভাবে ও জি পাস আপনি পেমেন্ট করবেন সম্পূর্ণ এ টু জেড ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো আপনারা ঠিক ওইভাবে করবেন এবং কী কী সমস্যা ফেস করবেন কী কী সমস্যা ফেস করবেন না সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেব তো চলুন বন্ধুরা শুরু করি প্রথমেই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমার টেলিগ্রাম পার্সোনাল গ্রুপ আছে গ্রুপের আপনি লিঙ্ক পেয়ে যাবেন লিংকে যখনই ক্লিক করবেন আপনি আমার এখানে চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন জয়েন আসলে দেখবেন এখানে অসংখ্য আপনার প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলোর মধ্যে এখানে কি আমি ক্যাটটা বের করি এখানে সামনে ক্যাট আছে একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন জি পেয়ে গেছি তখন আপনি আমার যে ক্যাটের এই রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এটা আমি আবার আপনাকে এখান সেন্ড করে দেবো গ্রুপে নো প্রবলেম সো আপনি এখানে লঞ্চে ক্লিক করবেন ওয়েট করবেন তখন আপনি প্রথম যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন এখানে কিছু রেস্ট্রিকশন আসবে আর কি রুলস অ্যান্ড রেগুলেশন আসবে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন মেবি আপনার অ্যাকাউন্টার এজ বয়স কতদিন হলো আপনার যদি টেলিগ্রামের বয়স যদি বেশি হয় চার পাঁচ বছরের বেশি হয় তাহলে আপনি ক্যাটসের টোকেন একটু বেশি পেতে পারেন নেটের একটু প্রবলেমের জন্য মেবি আপনার এখন বর্তমানে একটু স্লো কাজ করছে এটা আমার আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট ছিল এই জন্য আমি চার হাজার টোকেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাক্ক ছিল টাক্কগুলো আমি পূরণ করে ফেলেছিলাম তখন আসলে ভিডিওটা আমি ক্রোধ দিচ্ছিল আর কি সরি সো সমস্যা নেই আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে এটা হলো আমার ক্যাশের মেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে যখন আমি আসলাম তখন আমার কিন্তু চার হাজার যখন আসলাম তখন আপনার মেবি ব্যালেন্স পেয়েছিলাম আটশো এখন কিছু টাক্ক পূরণ করার পরে এখন আমার ব্যালেন্স এখন চার হাজার সতেরোটা এখন আপনার বর্তমানে এই যে টন ট্রানজেকশন করতে গেলে অনেকেই টন ট্রানজেকশন করছে দু হাজার ক্যাটের জন্য বাট সার্ভার প্রবলেমের জন্য ক্যাটস কমিউনিটি থেকে বলা হয়েছে যে কিছু কিছু আমরা ট্রানজেকশন রিজেক্ট করতে বাধ্য হয়েছি কারণ এত পরিমাণে ইউজার আপনার পেমেন্ট করছে এই জন্য সার্ভার ডাউনের জন্য রিজেক্ট হয়ে যাচ্ছে বাট এখন বর্তমানে প্রবলেমটা নাই এখন সলভ আছে আপনারা এখন পেমেন্ট করতে পারেন সো প্রথমে আমি ওজি কথা বলি এই যে সবার প্রথমে আপনি দেখছেন যে ওজি পাস সবাই এখন এই ওজি পাসটা কেনার জন্য আপনার খুবই ব্যস্ত হয়ে উঠেছে এই যে ওজি পাস এই ওজি পাসটা কিনতে কিন্তু আপনার মিনিমাম ওয়ান টন লাগবে মানে বাংলা টাকা যদি আপনি হিসাব করেন মিনিমাম নয়শো টাকার মতন আটশো থেকে নয়শো টাকা সো আমি সাজেস্ট করব যাদের ডিপোজিট করার মতন আপনার অ্যাবিলিটি আছে আপনার তারা ওজি পাস করতে পারেন আর যদি মনে করেন যে না আমি ডিপোজিট করতে ইচ্ছুক নয় আপনি কিন্তু নর্মালি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আপনি এভরিডে এভরিডে আপনি যখন এখানে আসবেন এখানে কিছু টাক্স পাওয়া যায় এবং আপনার এই যে এই জায়গাটায় অ্যাভাচার লেখা আছে এখানে যদি আপনি ক্যাটের পিকচার আপলোড করেন তাহলে কিন্তু আপনি চারশো পাঁচশো নয়শো করে পেতে পারেন আপনার ক্যাটের ছবি যত ভালো হবে আপনি তত ভালো এখানে কয়েন পাবেন সো এখানে ডেলি ট্যাক্সের ইয়েটা চলে গেল ডেলি ট্যাক্সটা মানে মেবি এখানে আপনি ডেলি ট্যাক্সটা আপনি কমপ্লিট করতে লাগবে জিরো দশমিক টু টন বাংলা ইয়ে আপনার ডলার কনভার্ট করতে গেলে মেবি ওয়ান পয়েন্ট ফাইভ ডলার লাগতে পারে তো এখানে এভরিডে প্রতিদিন আপনার আসবে প্রতিদিন আপনি এখানে পেমেন্ট করতে পারবেন জিরো দশমিক টু টন দিয়ে দু হাজার ক্যাট পেয়ে যাবেন সো ডেলি ট্যাক্স চলে গেল এবার টাক্সের ভিতরে টাক্সের ভিতরে আপনার এখানে কিছু কিছু টাক্স আছে যেগুলো আপনার পেট ভার্সন যেমন বুস্ট করতে বলবে এটা আমাদের দ্বারা সম্ভব না স্টার লাগে আর এটি কমপ্লিট কোয়েস্ট আছে এগুলো পূরণ করলে আপনার এক হাজার করে পাওয়া যাবে আর ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইট ওয়ান ইনভাইট ফাইভ ইনভাইট টেন এগুলো যদি আপনি ইনভাইট করেন তাহলে একশো পাঁচশো হাজার করে পেয়ে যাবেন আর ক্যাটের ছবি আপনার আপনার রিয়েল যে নামটা মানে আমার আপনার টেলিগ্রামে যে নেমটা আছে সাপোজ মনে করেন সে আপনার জয় নাম আছে সে জয়ের পাশে আপনার বিড়ালের লোগোটা দিতে হবে মানে স্টিকারটা দিতে হবে তাহলে আপনি এখানে তিনশো টোকেন পেয়ে যাবেন এরকম বিভিন্ন গ্রুপে আপনি জয়েন করাবে এবং বিভিন্ন গেমে আপনাকে ওপেন করাবে এগুলো যদি ক্লিক করেন তাহলে এগুলো প্রতিদিন আপনি প্রায় পঞ্চাশটা ষাটটা করে টোকেন পেয়ে যান আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনার এখানে ক্যাটসটা আপনার পেমেন্টটা করবে মেয়ে বিডগেট ওয়ালেটে এই বিট ওয়ালেটটা আপনাকে ওপেন রাখতে হবে ক্রিয়েট করতে হবে এটা ইজি খুব প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি চান তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি বিডগেট কিভাবে ওপেন করতে হয় কীভাবে আপনাকে সংযোগ করতে হয় সম্পূর্ণ দেখিয়ে দেব সো এখানে আপনার নেক্সট হচ্ছে এখানে ক্লি কমপ্লিট অপশন আছে কমপ্লিট অপশানে ক্লিক করবেন যখন এখানে কিছু নিয়ম আছে আমি ক্লিক করছি ওয়েট করবেন এখানে জয়েন বিটগেট অ্যান্ড ভেরিফাই করতে হবে আপনাকে ফলো বিটগেট এক্স মানে আপনি টুইটারে বিট গেটকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব বিট গেট ডিসকট আপনাকে ডিসকটে ক্লিক করতে হবে তাহলে আপনি এখানে টাকা টোকেন পেয়ে যাবেন সো আমার এগুলো টাস্কগুলো অনেক কমপ্লিট হয়ে গেল এখন আমি ওজি পাশে এখানে যাচ্ছি ওজি পাসটা হচ্ছে আপনার আমি ওজি পাশে ক্লিক করছি দেখা আছে আপনি দেখাই যাচ্ছে এখানে আমি এখানে ক্লিক করছি এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ডাবল ইউর স্কোর আপনার যে স্কোরটা আছে সেটা ডাবল হয়ে যাবে আপনার স্কোরটা ডাবল হয়ে যাবে টু এআই টু এআই অ্যাটেম্পস হানড্রেড পারসেন্ট টি জিই আনলক এক্সেস টু স্টেমস এক্সেস টু ইউনিক আইটেম এগুলো আপনার সবগুলো আনলক হবে একটা টন লাগবে সো আপনি কীভাবে টনটা আপনি তাদেরকে পেমেন্ট করবেন সাবস্ক্রাইব ফর ওয়ান টন আপনি দেখতে পাচ্ছেন নিচে সাবস্ক্রাইব ফর ওয়ান টন লেখা আছে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই হচ্ছে বিকাম ও জি আপনি কি কিনতে চান না রায় কিনতে চাই না আপনি যদি কিনতে চান তাহলে আপনি আমাকে এখানে ওয়ার্নিং দেবে আমি ওজিতে ক্লিক করে দিলাম তখন কনফার্ম দি ট্রানজ্যাকশন ইন ওয়ার ওয়ালেট এখানে ওপেন ওয়ালেটে ক্লিক করতে হবে আমি ওপেন ওয়ালেটে ক্লিক করছি আমি এগেন ট্রাই করছি ও হ্যাঁ ঠিক আছে তারপরে আপনি এরকম পপ আপ চলে আসবে আপনি যদি কিপার ইউজ করে থাকেন তাহলে টন কিপার এখানে ইউজ করবেন আর যদি মনে করেন যে আমি টন কিপার ইউজ করছি না টেলিগ্রাম ইউজ করছি তাহলে টেলিগ্রাম ওয়ালেট এটা আর এটা টন কিপার ওয়ালেট আর আদার্স কোনো যদি ওয়ালেট ইউজ করে থাকেন তাহলে আপনারা এদিকে আদার্স ওয়ালেটগুলো পেয়ে যাবেন সো আমি এখানে টেলিগ্রাম ওয়ালেটটা ইউজ করে থাকি তো আমি ওপেন দ্য টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করব। কিন্তু আপনার ওয়ালেটে অবশ্যই কিন্তু ওয়ান টন থাকা লাগবে নাছাড়া এখানে সম্ভব না ওয়েট এই যে কানেক্ট ওয়ালেট আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে ব্যাক টু ক্যাডে চলে যাব এগেন আবার ওখানে ক্লিক করব বিকামে ওজি আবার আপনার ওয়ালেটটা ওপেন হবে এখানে তখন আপনাকে পারমিশন দিতে হবে যে আপনি কি পেমেন্ট করতে চাচ্ছেন না চাচ্ছেন না যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে এখানে পেমেন্ট করতে পারবেন আর যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন না একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি ভেরিফাইড ট্রানজ্যাকশন অ্যানেবলটি ভেরিফাই ট্রানজেকশন আপনি এইগুলোই প্রবলেম ফেস করতে হবে আর কি মেবি আর আপনি যখনই এখানে পেমেন্ট পারমিশনটা দিয়ে দেবেন এখানে টিক একটা চলে আসবে আমার মেবি ওয়ালেটে কোনো প্রবলেম হয়েছে এই জন্য আপনার ভেরিফিকেশানটা দিচ্ছে না আমার অ্যানাদার অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য মেবি সো আমি এখন পেমেন্টটা দেখাতে পারছি না তো আপনি আমি বলে দিচ্ছি এটাই হবে এখানে আপনার পারমিশন চাইবে ঠিক ভেরিফি ভেরিফাইড ট্রানজাকশন যেখানে লেখা আছে আপনার এখানে আপনার পারমিশন চাইবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে ওখানে পারমিশন দিতে পারবেন ব্যালেন্স না দিতে পারবেন না তখন ওকে বাটনে ক্লিক করবেন আপনার পেমেন্ট পাসওয়ার্ডটা টাইপ করবেন আপনার পেমেন্টটা হয়ে যাবে তারপরে ওখানে বলবে ব্যাক টু ক্যাট আপনি ব্যাক টু ক্যাটে চলে যাবেন ব্যাক টু ক্যাটে যখন চলে যাবেন তখন এটা আপনার রিলোড নিচ্ছে ঠিক সাবস্ক্রাইব ফর ওয়ান টন এখানে আপনি দেখবেন রিলোডিং নিবে তখন এটা যতক্ষণ পর্যন্ত রিলোডটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এপিএস থেকে বার হওয়া যাবে না আর যদি বের হয়ে যান তাহলে একটু প্রবলেম হতে পারে আর মিনিমাম আপনার এখানে দশ পনেরো মিনিট ওয়েট করা লাগবে দশ পনেরো বিশ মিনিট ওয়েট করার পরে যদি দেখেন যে আপনার রিলোড নিয়েই যাচ্ছে এগেন 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 তখন আপনি করবেন কি আপনার উপর থেকে আমাদের উপরে যে থ্রি ডট বাটন আছে এই থ্রি ডট বাটনে গিয়ে আপনাকে রিলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে রিলোড অপশন এখানেও কিন্তু আমাদের রিলোড অপশন আছে রিলোড পেজ আছে সো আমরা এখান থেকে যখন বিশ মিনিট পনেরো মিনিট হয়ে যাবে তখন আমরা রিলোড পেজটা করে এখান থেকে রিলোড নিয়ে নেব তারপরে দেখতে পারবেন যে এখানে অলরেডি সাবস্ক্রাইব ফর ওয়ান টন এটা কমপ্লিট হয়ে গেছে এবং এই অপশনটা আপনার চলে যাবে তখন আপনার সাথে সাথে এই অপশনটা চলে যাবে এই অপশানটা মানে ওজি পাসির এই অপশনটা আপনারা থাকবে না থাকবে না আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে ক্যাটটা আছে সে ক্যাটটা এখানে ভেরিফাইড হয়ে যাবে এখানে ব্লু ব্লুটিক ভেরিফাইড হয়ে যাবে ঠিক এই জায়গাটায় এখানে যারা পেমেন্ট করেছে একমাত্র তাদেরই ভেরিফাইড হয়েছে সো আমি লিডার বোর্ডে যে আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নামের পাশে একটা করে গ্রিন টিক উঠে আছে এটাই হলো ভেরিফাইড আপনি ওজি পাস করেছেন এই জন্য আপনাকে একটা ব্লুটিক দেওয়া হয়েছে যারা যারা আপনারা ওজি পাস কিনবেন একমাত্র তাদের নামের পাশেই কিন্তু একমাত্র এই ব্লু টিকটা উঠে যাবে সো আপাতত বুঝতে পেরেছেন যে ওজি পাসটা কি আর এভরিডে আপনি কীভাবে ক্যাটটা পিক আপলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাবাচারে ক্লিক করবেন নিচে অ্যাবাচার লেখা আছে অ্যাবাচার বাটনে যখন আপনি ক্লিক করবেন এই অ্যাবাচার বাটন যখন আপনি ক্লিক করবেন তারপরে নেক্সট আপনার এই পেজটাতে চলে যাবেন যখন আমার এই পেজটা চলে আসবে আমি মেবি মনে হয় সরি আমি মেবি দশ ঘন্টা এখন ওয়েট করতে হবে দশ ঘন্টা পর আমি আবার ক্যাটের পিক আপলোড করতে পারব মেবি আপনি যখন ক্যাটের পিকটা আপলোড করবেন ঠিক ওই রকম টাইম টু টাইম আপনি আপনি যে সময় করবেন তার থেকে ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনি আবার আপলোড করতে পারবেন সো আপনার এখানে অ্যাভাচারে যখন ক্লিক করবেন তারপরে এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পরে এখানে আপনি আপলোড পিকচার চাইবে যখনই আপলোড পিকচার চাইবে আমি কি দেখাতে পারবো সরি এখানে ওয়েট বাটন আছে বাট আমি অলরেডি পেমেন্ট করে দিয়েছি আপনি এখানে আপলোডিং একটা আপনার বাটন চলে আসবে এই বাটন যখন ক্লিক করবেন ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখনই ওখানে একটা পিকচার সাবমিট করতে বলবে আর পিকচারগুলো কেমন হতে পারে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পিকচারগুলো আমি কালেক্ট করে রেখেছি অনেক আপনার পিকচারগুলো একটু ক্লিয়ার হতে হবে এবং ক্যাটটা সুন্দর হতে হবে ক্যাটটা মোটা হতে হবে এবং ক্যাটটা দেখতে সুন্দর ক্যাটের আপনার চোখটা অনেক কালারিং হতে হবে তারপরে আপনার একটু মোটা লোমদায়ক মুখটা সুন্দর একটা হাসি এরকম যদি আপনি মোটা ক্যাটের পিক যদি আপলোড করতে পারেন তাহলে আপনি মিনিমাম পাঁচশো থেকে ছয়শোটা ক্যাট পেতে পারেন আর যারা অধিপাস কিনবেন তারা হাজার বিশ থেকে বারোশো বিশ আপনি ক্যাট টোকেন পেয়ে যাবেন পার ক্যাটে আর ওজি পাস যখন কিনবেন তা কেনার পরে আপনার একসাথে তিনটা ক্যাটের পিক আপলোড করতে পারবেন মনে করেন আপনি একসাথে তিনটা ক্যাটের পিক আপলোড আপলোড করছেন তখন আপনি তিন হাজার টোকেন পাবেন এভরিডে আর আপনি ওজি পাস না কিনলে আপনি এভরিডে চার থেকে পাঁচশো টাকা করে একটা ক্যাটের পিট পিক আপলোড করতে পারবেন এবং আপনি পাঁচশো টাকা করে টোকেন পাবেন আশা করি আপনি এ টু জেড আপনি নিজেদেরকে বোঝাতে পেরেছি এটাই হলো আমার বোঝানো ছিল মানে আমি যতটুকু এখান থেকে বুঝেছি আমি ততটুকু আপনাদেরকে চেষ্টা করেছি বোঝানোর আর যদি এর মধ্যে আরও অন্য কিছু আপনারা জানতে চান তখন আপনাকে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি আরও সুন্দর করে দেখাতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ